বন্ধুরা, আমাদের পৃথিবীতে 2500-এরও বেশি সাপের প্রজাতি পাওয়া গিয়ে থাকে, যাদের মধ্যে প্রায় 500টি প্রজাতির সাপ বিষাক্ত হয়। আর এই 500টি প্রজাতির মধ্য থেকে আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে বিষধর 10টি সাপের সম্পর্কে বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করি। আমি আপনাদের বন্ধু কৃষ্ণা, আর আপনারা দেখছেন জিন্দেগি। শুরু করছি 10 নম্বর থেকে। 10 নম্বরেতে রয়েছে তাইপান। তাইপান অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়ে থাকা দ্বিতীয় সবচেয়ে বেশি বিষধর সাপ। এটির একটা কামড়ে যতটা পরিমাণ বিষ নির্গত হয়, তা একসাথে 12,000 ইঁদুর মারার জন্য যথেষ্ট। এই সাপের বিষ নিউরোটক্সিস হয়ে থাকে। এই সাপের কামড়ে 1 ঘন্টার মধ্যেই মানুষ মারা যায়। 9 নম্বরেতে রয়েছে ব্ল্যাক মাম্বা। বন্ধুরা, ব্ল্যাক মাম্বা প্রায় সমগ্র আফ্রিকাতেই পাওয়া গিয়ে থাকে। প্রতি বছর আফ্রিকানদের মৃত্যুর 90% ঘটে থাকে এই সাপের কামড়ের জন্য। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ। শিকার ধরার সময় এই সাপের গতিবেগ থাকে 20 কিলোমিটার/আওয়ার। বিপদ সংকেত পেলেই এটি ক্রমাগত 10 থেকে 12 বার কাটতে থাকে এবং 400 মিলিগ্রামের মতো বিষ মানুষের শরীরেতে ছড়িয়ে দেয়। এটির বিষ ফাস্ট অ্যাক্টিং নিউরোটক্সিন হয়ে থাকে। ব্ল্যাক মাম্বার মাত্র 1 মিলিগ্রাম বিষই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপের কাঁটার সাথে সাথেই মানুষের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। আফ্রিকায় এই সাপ এত বেশি পরিমাণে পাওয়া যায় যে হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রোগীকে প্রথমে এই সাপের অ্যান্টিডোজ দেওয়া হয়ে থাকে। 8 নম্বরেতে রয়েছে টাইগার স্নেক। এই সাপ প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়ে থাকে। এর মধ্যে খুবই বিষাক্ত নিউরোটক্সিক বিষ থাকে। এটি কামড়ানোর 20 থেকে 30 মিনিটের মধ্যেই মানুষ মারা যায়। ওভারঅল দেখতে গেলে বন্ধুরা, সাপটি আমাদের জন্য তেমন বিপজ্জনক নয়, কারণ এই সাপের প্রজাতি কিছুটা লাজুক প্রকৃতির হয় এবং এরা সাধারণত মানুষের বসতি থেকে দূরে থাকতেই ভালোবাসে। কিন্তু যখন এরা পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না এবং বিপদ সংকেত পায়, এরা তখনই কামড়ায়। 7 নম্বরেতে রয়েছে ফিলিপাইন কোবরা। কোবরার অধিকাংশ প্রজাতি বেশি বিষাক্ত হয় না, কিন্তু ফিলিপাইন কোবরা কিছুটা আলাদা প্রকৃতির। এর প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি শিকারকে কামড়ানোর পরিবর্তে শিকারের ওপর দূর থেকে বিষ ছোঁড়ে। এটি 3 মিটার দূর থেকেও শিকারের ওপর বিষ ছুঁড়তে পারে। ফিলিপাইন কোবরা একবারতে অনেক পরিমাণ করে বিষ ছুঁড়তে সক্ষম। এই সাপের বিষ নিউরোটক্সিস হয়, আর যেটি শ্বসন এবং হৃদয়তন্ত্রের ওপর বিষক্রিয়া ঘটায়। এটি কামড়ের কিছু মিনিটের মধ্যেই বিষের ক্রিয়া শুরু হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধার সৃষ্টি হয়, আর শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। বন্ধুরা, 6 নম্বরেতে রয়েছে সসকেল্ড ভাইপার। সাধারণত ভাইপার পুরো পৃথিবীতেই পাওয়া গিয়ে থাকে। এই সাপের অধিকাংশ প্রজাতি বিষাক্ত হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে আবার সবচেয়ে বিষধর হলো সসকেল্ড ভাইপার এবং চেন ভাইপার, যেগুলো সাধারণত ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া গিয়ে থাকে। ভারতে সর্প দংশনে প্রতি বছর মৃত্যুর অধিকাংশই ঘটে থাকে এই সাপের দংশনের জন্য। এই সাপ বিশেষত বৃষ্টিতে শিকারের জন্য বের হয়, আর যা মানুষের বিপদ হয়ে দাঁড়ায়। এই সাপের কামড়ের 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে থাকে। ভাইপার দেহের যে অংশে কামড়ায় সেখান থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হতে শুরু করে এবং পুরো শরীরেতে প্রচুর ব্যথা অনুভব হয়। ব্লাড প্রেশার খুব দ্রুত নামতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি বেশ কয়েকবার রক্ত বমি করতে থাকে। এর ফলস্বরূপ অবশেষে মৃত্যু। 5 নম্বরেতে রয়েছে ডেথ অ্যাডার। এই সাপ অস্ট্রেলিয়া এবং নিউ গিনিয়াতে পাওয়া গিয়ে থাকে। এই সাপের প্রধান বৈশিষ্ট্য হলো যে এই সাপ অন্য সাপকেও নিজের শিকার বানিয়ে নেয়। এই প্রজাতির সাপের বিষ নিউরোটক্সিন হয়ে থাকে। এটি কামড়ের সাথে সাথে প্রায় 100 মিলিগ্রাম বিষ শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয়। যাই হোক, এই সাপ তুলনামূলকভাবে মানুষের ক্ষেত্রে বিপজ্জনক নয়, কারণ এই সাপের বিষ খুব ধীরে ধীরে ক্রিয়া করে। বিষ সম্পূর্ণভাবে ক্রিয়া হতে 6 ঘন্টার মতো সময় লাগে। 4 নম্বরেতে রয়েছে র্যাটেল স্নেক। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত সাপ। এই সাপ নিজের দেহের শেষাংশের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। বন্ধুরা, যখন এই সাপ নিজের ল্যাচ নাড়ায়, তখন ঘুঙ্গুরের মতো আওয়াজ সৃষ্টি হয় এবং এই কারণে এই সাপের নাম র্যাটেল সাপ হয়েছে। এই সাপ খুব রাগী প্রকৃতির হয়। এদের বাচ্চা বড় সাপের থেকেও বেশি বিপজ্জনক, কারণ বাচ্চাদের শরীরেতে বড়দের তুলনায় বেশি বিষ থাকে। এদের শরীরেতে হেমোটক্সিস বিষ পাওয়া গিয়ে থাকে। এই বিষের প্রভাবে মানব শরীরের পেশিতন্ত্র ক্রমাগত নষ্ট হতে থাকে।
এই সাপের কামড়ের 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যান্টিডোজ দেওয়া হলে বাঁচার কিছুটা চান্স থাকে, আর না দেওয়া হলে মৃত্যু নিশ্চিত। 3 নম্বরেতে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়ায় পা গিয়ে থাকা এই সাপ প্রচণ্ড বিষাক্ত হয়। এগুলি মানব বসতির কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে থাকে। এই সাপের একটা ছোট বাচ্চাও মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। এরা খুব আক্রমণাত্মক হয়। এদের কামড়ের পর চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। এদের কামড়ানোর 5 মিনিটের মধ্যেই মানুষ মারা যায়। বন্ধুরা, বিষধর সাপের লিস্টে 2 নম্বরেতে রয়েছে ইনল্যান্ড তাইপান। মাটিতে থাকা সাপেদের মধ্যে এই সাপ সবচেয়ে বিষাক্ত হয়। এটির এক কামড়ে 100 মিলিগ্রামেরও বেশি বিষ থাকে, যেটা খুব একটা বেশি নয়, কিন্তু একসাথে 100 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপ র্যাটেল সাপের তুলনায় 10 গুণ এবং কোবরা সাপের তুলনায় 50 গুণ বেশি বিষধর হয়ে থাকে। আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে এই সাপের কামড়ে কোনো মানুষের মৃত্যুর রেকর্ড আজ পর্যন্ত শোনা যায়নি। বিষধর সাপের লিস্টে একেবারে প্রথমে যে সাপটি রয়েছে তা হলো বেলচার সিসনে। এই সাপ দক্ষিণ পূর্ব এশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া গিয়ে থাকে সাধারণত। এটি দুনিয়ার সবচেয়ে বিষাক্ত জিনিস। এই সাপের কয়েক ফোঁটা বিষই 1000 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট, কিন্তু এই সাপ যেহেতু সমুদ্রে থাকে তাই এটি মানুষের কাছে বেশি বিপজ্জনক নয়। কেবলমাত্র ফিশারম্যান যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকেই কখনো কখনো এই সকল সাপের সম্মুখীন হতে হয় এবং তাদের শিকার হতে হয়। যদিও এই সাপ লাজুক প্রকৃতির হয় এবং মানুষের কাছ থেকে দূরে থাকতেই বেশি ভালোবাসে। দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং লেটেস্ট আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন।